আজকে আপনাদের জন্য খুব একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারলে, শুনতে পারলে খুবই উপকৃত হবেন এবং পাশাপাশি আপনি অবাক হবেন। সেই জন্য আজকের এই ইন্টারেস্টিং টপিক সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানাতে চলেছি। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করেই নিই। বিশেষ করে গলদা চিংড়ি আপনারা অনেকেই দেখেছেন বা খেয়েছেন, অনেকেই কিন্তু মাছ মাংস খায় না, সেরকম তখন তাদের কাছে এই চিংড়ি মাছ বা অনেকেই কিন্তু মাছ মাংস খায় কিন্তু অ্যালার্জির কারণে চিংড়ি মাছ অ্যাভয়েড করে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খারাপ আপনাদের লাগতেই পারে, সেইগুলো কিন্তু দয়া করে একটু মানিয়ে নেবেন। বিশেষ করে আমি এই গলদা চিংড়ি মাছ সম্পর্কে বা বাগদা চিংড়ি মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য অনেকেই হয়তো বা জানেন না, কিছুটা জানেন হয়তো, কিছুটা বাকিটা জানেন না। সেইগুলো আজকে বিস্তারিত আলোচনা করার জন্য এই তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করে রোজকার যেরকম ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যেরকম নিয়ে আসি সেরকম আজকেও নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। অনেকেই বাড়ির চৌবাচ্চায় কয়েকটা চিংড়ি মাছ পুষার শখে কিন্তু পরিকল্পিত বৈজ্ঞানিক উপায়ে যদি ওইটুকু জায়গাতেই আরও বেশ কিছু কয়েকটু সংখ্যা বাড়ালেই অনেক বেশি টাকা উপার্জনের পাশাপাশি আপনার শখ পূরণ হবে এবং দুটোই ভালোভাবে হবে। তাহলে সেগুলো পূরণ করার জন্য আপনার বাড়ির পাশাপাশি ছোট্ট একটা চৌবাচ্চা তৈরি করতে পারেন। সেই চৌবাচ্চার মধ্যে উপযুক্ত তো খাবার খাদ্য এবং বৈজ্ঞানিক উপায়ে আপনি যদি তৈরি করেন তাহলে আপনার শখ প্লাস অর্থ উপার্জন দুটোই সম্ভব। কী করে সম্ভব চলুন জানা যাক। খৈলগুলো জলে ভিজিয়ে রাখতে হবে আগের দিন এবং কিছু শাকসবজি সেদ্ধ করে নিতে হবে। হালকা সেদ্ধ করার পর অথবা মাছ মাংসের গুঁড়ো, চালের কুড়া, ভুসি একত্রে মিশিয়ে একটা মাখো মাখো করে কাঁই বানাতে হবে। সেই কাঁইকে অল্প জলে ছিদ্রযুক্ত টিনের চালার মাধ্যমে সেটাকে ছিপে নিলে তারপর সেমাইয়ের মতো করে 1 ঘন্টা রোদে রাখতে হবে, যাতে করে আপনি রেডিমেড যে অ্যাকোরিয়ামে মাছের জন্য যে প্যাকেটজাত খাবার পাওয়া যায় সেগুলো যদি প্যাকেট হিসাবে কেনেন তাতে কিন্তু আপনি সেরকম লাভবান হতে পারেন না। যদি আপনি এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক লাভবান হবেন এবং কম পয়সায় প্রচুর পরিমাণে ওদের খাবার তৈরি করতে পারবেন। সেই তাতে করে আপনার অনেক পয়সা বাঁচবে, অন্যথায় অ্যাকোরিয়ামের মাছের খাবার প্যাকেটগুলো কিনে আপনার পোষাতে পারবেন না। তাই তৈরি করা এই কাইকে রোদে শুকিয়ে প্লাস্টিকের জারে আপনি সংরক্ষণ করলে পরে ডেইলি অল্প অল্প করে দিলে পরে আপনি কিন্তু একটা রেডিমেড খাবারের বৃষ্টি বাদলের দিনেও কিন্তু এই শুকনো খাবার পরিবেশনের মাধ্যমে আপনি খুব সহজেই এই গলদা চিংড়ি কিংবা বাগদা চিংড়িকে চাষ করতে পারেন আপনার বাড়ির পাশে চৌবাচ্চাতে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বিড়াল, ইঁদুর তারা কিন্তু এই চিংড়ি মাছকে ধরে খেতে পারে। সেই জন্য জাল, খুব ঘন জাতীয় জালে ঢাকা থাকতে পারে যাতে করে ওরা বাইরের হাওয়া বাতাসও পাবে, অথচ কোনো বিড়াল বা ইঁদুর জাতীয় যে প্রাণীরা এই বাগদা বা গলদা চিংড়িকে আক্রমণ করতে পারবে না। সেরকম সুরক্ষিতভাবে কিন্তু আপনি পালন করতে পারেন। তাহলে গলদা চিংড়ির রেণুকে মানব শিশুর সাথে তুলনা করা যেতে পারে, কারণ কেন খুব যত্নের প্রয়োজন হয়। আপনি যত্ন করলেই কিন্তু 5 গুণ ফলন ভালো পাবেন, যার ফলে কিন্তু আপনি আর্থিকভাবে অনেকটা লাভবান হবেন। মাছের সাথে কিন্তু পুকুরে চিংড়ি মাছকে চাষ করতে যাবেন না, বিশেষ করে যখন ছোট অবস্থায় থাকে পোনা অবস্থায় সেই রেণুগুলোকে কিন্তু বড় মাছেরা খেয়ে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, আপনার অনেক আর্থিকভাবে নুকসান হবে। সেই জন্যই বলছি বন্ধুরা, আমার এই ভিডিওর নিচে ছোট্ট করে দেখুন মোর লেখা আছে, MORE, ঠিক মাঝামাঝি এই মোর অপশানে টাচ করলেই আপনি ডেসক্রিপশান বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার 100-150 ভিডিওর মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে টাচ করে আপনি একটু আমাকে আমার এই ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের শেয়ার করে দেবেন, তাদের
সোশ্যাল সাইটের মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে শেয়ার করে দেবেন, যার ফলে ওনারাও কিন্তু এরকম রেডিমেড তথ্যগুলো পেয়ে খুবই উপকৃত হবেন। পাশাপাশি আমার ওই মুর অপশানে টেপার পর যে ডেসক্রিপশানে চলে আসবেন সেখানটায় ডেসক্রিপশানে আমার বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার সোশ্যাল সাইটের লিঙ্কগুলোও পাবেন। ওখানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ লিঙ্কডিনের মতো ইম্পর্টেন্ট যে লিঙ্কগুলোর মধ্যে আপনি টাচ করে আমাকে ফলো করে রাখবেন। কারণ কেন, সোশ্যাল সাইটের ভরসা নেই। যে কোনো কারণে আপনার সঙ্গে ইউটিউবে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে ইন্টারনেট যুগে আমি কিন্তু সোশ্যাল সাইটের মাধ্যমে আপনি যে ফলো করে রেখেছেন সেটা খুঁজে নিয়ে আপনাকে নতুন লিঙ্ক প্রোভাইড করে আপনার সঙ্গে আমার নতুন করে যোগাযোগ গড়ে উঠবে এবং সেই পুরনো সম্পর্ক কোনো রকমের বিচ্ছিন্ন হয়ে নির্বিচ্ছিন্ন যোগাযোগ বজায় থাকবে। সেই জন্য বন্ধুরা, আপনারা দয়া করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ইতিমধ্যে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে অল করে নেবেন, যাতে করে সময় মতো আপনি কিন্তু নোটিফিকেশান পাবেন। সময়টা আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনাদের ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় কিন্তু এইরকম তথ্যগুলো আমি প্রত্যেক দিন নিয়ে আসি নতুন নতুন জীবজন্তু সম্পর্কে। আপনি ঠিক কোন জন্তু সম্পর্কে জানতে চান সেটা কিন্তু নিচে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। আর ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ জাগাবেন, যাতে করে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি। চলুন তাহলে বাজে কথা কম বলে একটু কাজের কথাটা বেশি করে বলার চেষ্টা করি। চলুন বাকি কথা জেনে যাওয়া যাক। পুকুরে শুধুমাত্র গলদা চিংড়ি চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করতে বৈজ্ঞানিক উপায়ে প্রাকৃতিকভাবে খাদ্যের সঠিক মাত্রা নির্ণয়ের পদ্ধতি জানার জন্য পাশাপাশি উন্মুক্ত জায়গা তৈরির নিয়ম হলো নার্সারি রেণু পোনার জন্য জাল দিয়ে ঘেরা একটা আলাদা আপনি চৌবাচ্চার মতো করে পুকুরের মধ্যেই তৈরি করতে পারেন, যাতে বড় মাছেরা এসে ওই পোনাটাকে নষ্ট না করে ফেলতে পারে। সেই জন্য কিন্তু পুকুরের মধ্যেই আলাদা একটু জাল দিয়ে চৌবাচ্চার মতো তৈরি করে নিন, যেখানটায় আপনি রেণু পোনাগুলোকে চাষের মাধ্যমে তাদের একটা আলাদা জগৎ তৈরি করে চাষ করতে পারেন, তাতে একটু ক্ষতি হওয়ার চান্সটা কম থাকবে। বড়রা যেন খেয়ে না ফেলে, ততদিনে মাঝারি পর্যায়ে যে মাছগুলো বড় হবে তাদের জন্য তো আলাদা একটা ব্যবস্থা করতে হবে। সেই জন্য উপযুক্ত জায়গা তৈরি করার জন্য আপনি চুন প্রয়োগের ফলে জলের মধ্যে ক্ষতিকারক জীবাণুগুলোকে মেরে ফেলতে পারেন, পাশাপাশি জৈব সহ কম্পোস্ট সার প্রয়োগে উর্বরতা বাড়লে কম সময়ে খরচের 10 গুণ লাভবান হতে পারেন। গলদা চিংড়ি সহ বাগদা চিংড়ির বাজার দেশ বিদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা রয়েছে, সারা বছর ধরে রমরমা বাজার চলে। যা পরে গলদা চিংড়ি মাছের দাম রয়েছে প্রায়, আপনি রান্না করা মাছ যদি এক পিস হয়, বিভিন্ন রকম ক্যাটারিং সিস্টেমকে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে জানতে পারবেন এক পিস রান্না করা মাছের দাম 400 টাকা পর্যন্ত হয়ে থাকে। তাহলে বাগদা চিংড়ি বা কম কিসে সেও প্রায় কাছাকাছি দাম বা স্বাদে অতুলনীয় হিসাবে বিদেশের বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, যার ফলে বিদেশে আপনি এই গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি রপ্তানি করে প্রচুর পরিমাণে আর্থিক মুনাফা অর্জন করার পাশাপাশি আপনি বেকারত্ব দূর করতে পারেন এবং আপনার পাশাপাশি যে গরিব মানুষ তাকে সঙ্গে নিয়ে এই প্রযুক্তিগত মাধ্যমে আপনি যদি চেষ্টা করেন তাতে বৈজ্ঞানিক উপায়ে কিন্তু আপনি প্রচুর লাভবান হবেন এবং কাছাকাছি দাম এবং স্বাদেও অতুলনীয় হওয়া সত্ত্বেও দুই বাংলার এই চিংড়ি আন্তর্জাতিক বাজারে প্রচুর পরিমাণে রপ্তানি করে আপনি অনেক মুনাফা অর্জন করতে পারেন এবং পাশাপাশি বেকারত্ব দূর করে মানুষের অভাব অভিযোগগুলোকে অনেকটা কন্ট্রোলে আনতে পারেন। সেরকম বন্ধুরা, আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওর নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টা চিহ্নটাকেও অল করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশান অনায়াসে আপনি পেয়ে যাবেন এবং সময় মতো নোটিফিকেশানের মাধ্যমে আপনি সহসা আমার এই উপযুক্ত তথ্যগুলো সময় মতো পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আমি আপনাকে একটাই জিনিস অনুরোধ করব, আমি
অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক রকম ভুলভ্রান্তিগুলো হচ্ছে, এগুলো দয়া করে একটু মানিয়ে নেবেন। আমাকে কোথায় কোথায় ভুল হচ্ছে ভুলগুলো ধরিয়ে দেবেন, এবং ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে আমার কাছ থেকে ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে ছোট করে লিখে দেবেন। এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে বিভিন্ন রকম সমস্যা আসছে ঠান্ডা গরমের পরিবেশে, এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন। কারণ কেন, পরিবেশে এখন অনেকটা ভুলভাল পরিস্থিতি চলছে, এই গরম এই ঠান্ডা, সেই পরিবেশ থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেবেন। তাহলে নতুন ভিডিও আসা অবধি ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি।